Allahu, Allahu, Allahu. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. সুপ্রিয় দর্শক শ্রোতা, দূরে এবং কাছে থেকে যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন, সকলকে আন্তরিক অভিনন্দন। পবিত্র মাহে রমজানের তৃতীয় রোজার আজকের এই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য লোকে বারবার ফোন দিয়ে জিজ্ঞেস করছেন তারাবির নামাজ সম্পর্কে। কেউ বলছেন যে তারাবির নামাজ বলতে কোনো নামাজ নাই, আবার কেউ জিজ্ঞেস করতেছেন যে হুজুর একটু দয়া করে বলেন তারাবির নামাজ কত রাকাত, ইত্যাদি নানান বিষয় নিয়ে লোকেরা প্রশ্ন করতেছেন। বিদায়, আজকে তৃতীয় রমজানের এই অনুষ্ঠানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আসলে তারাবিটা কি? তারাবি অর্থ হলো বিশ্রাম। হাদিসে তারাবি বলতে কোনো শব্দ আসলেই নাই। বুখারী মুসলিম শরীফের ভিতরে তারাবি নামাজ বলতে কোনো নামাজ নাই। তো যেটা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে অধ্যায়ে পাওয়া যায় সেটা হলো কেয়ামুল লাইল। কেয়ামুল লাইল যেটা, সেটাই আমরা আমাদের প্রচলিত গ্রাম বাংলার ভাষায় আমরা তারাবি হিসেবে ধরে নিয়েছি। আসলে আমরা তো একতেলাফ আর বিতর্ক সৃষ্টি করতেই খুব ভালোবাসি, এই জন্য শুধুমাত্র একের পর এক বিতর্কই সৃষ্টি করি। কেয়ামুল লাইল যেটা সেটাই তারাবি, আর তারাবি কেয়ামুল লাইল আমরা ধরে নেই, আর কেয়ামুল লাইল তারাবি যেটা ধরে নেই সেটাকে আমরা আসলে মূলত তাহাজ্জুদের নামাজ হিসেবে ধরে নিতে পারি, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে তাহাজ্জুদ নামাজ বা কেয়ামুল লাইল হিসেবে পালন করেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তারাবি 20 রাকাত এবং বিতরের নামাজ 3 রাকাত, মোট 23 রাকাত চালু হয়, যাহা সাহাবাদের মতানৈক্য মতৈক্য বা ইজমা দ্বারা প্রতিষ্ঠিত হয়। ইমাম মালিক ছাড়া বাকি সকল ইমামগণ উক্ত মতকের মত পোষণ করেন। ইমাম মালিকের মতে তারাবির নামাজের সংখ্যা ছিল 36 রাকাত, বিতর ছিল 3 রাকাত, মোট ছিল 39 রাকাত। হযরত ওমর বিন আব্দুল্লাহ আজিজ সহ মদিনাবাসীরা, অর্থাৎ হযরত ওমর বিন আব্দুল্লাহ আজিজ তখন মদিনার গভর্নর ছিলেন, মদিনার গভর্নর সহ মদিনাবাসীরা মোট 39 রাকাত নামাজ অর্থাৎ তারাবির নামাজ বা কিয়ামুল লাইল আমরা যেটা বলি সেটা তিনেরা বা তাহারা আদায় করতেন। এখন আমরা এই আলোচনার দ্বারা পাইলাম কেউ পড়েছেন 20 রাকাত বেতর সহ 23 রাকাত, কেউ পড়েছেন 39 রাকাত 36 রাকাত বেতর সহ 3 রাকাত 39 রাকাত, এইভাবে করে পড়েছেন। এখন আমরা সহি হাদিস দ্বারা আসলে তারাবির নামাজ বা কেয়ামুল লাইল কত রাকাত আমরা পাবো, এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিম শরীফের সহি হাদিস দ্বারা প্রমাণিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ বা কেয়ামুল লাইল পড়েছেন 11 রাকাত বিতর সহ, তিনি নামাজ তারাবি বা কেয়ামুল লাইল পড়েছেন 8 রাকাত, বিতর পড়েছেন 3 রাকাত, মোট 11 রাকাত নামাজ পড়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহিহ হাদিসে মুসলিম শরীফের সহিহ হাদিসের মধ্যে তিনি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল 8 রাকাত এবং বিতর পড়েছেন 3 রাকাত, মোট 11 রাকাত, এর বেশি নামাজ আল্লাহ রাসূল কখনো পড়েন নাই। তো আল্লাহ রাসূল যেটা পড়েন নাই আমরা যদি সেটা করি, অতিরিক্ত করি, তাহলে এটা আমাদের সকলের ভাববার বিষয়। অনেকেই প্রশ্ন করেছেন তারাবির নামাজ কি জামাতের সাথে পড়া যায়? বুখারী শরীফের 4460 নম্বর হাদিস চতুর্থ খণ্ড 1147 পৃষ্ঠা, মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড 738 পৃষ্ঠার যে হাদিসটা পাওয়া যায়, 738 নম্বর হাদিসের মধ্যে মুসলিম শরীফের মধ্যে যেটা পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণনা এসেছে, জামাতে নামাজ পড়া উত্তম। এখন তারাবির নামাজের গুরুত্বটা কি? তারাবির নামাজের গুরুত্বটা হচ্ছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ঈমান ভক্তি শ্রদ্ধা সহকারে পবিত্র মাহে রমজানের তারাবির নামাজ বা কিয়ামুল লাইল
আদায় করবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার পূর্বেকার এবং পরের সমস্ত গুনাহখাতা আল্লাহ তাআলা maaf করে দিবেন সুতরাং আমরা সকল মেদাব সকল বেদাবেদ মতানৈক্য ভুলে গিয়ে আসুন আমরা সকলেই জামাতের সাথে তারাবির সালাত বা কিয়ামুল লাইল জামাতের সাথে আদায় করার জন্য চেষ্টা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক আমরা সবাই বলি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আল্লাহু আল্লাহ